বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া, যেখানে মোট জনসংখ্যার প্রায় 14 মিলিয়ন মানুষ মুসলিম। ইউক্রেন যুদ্ধের মধ্যেও যারা সিয়াম পালন করে যাচ্ছেন সাধারণ নিয়মে। দিনের 24 ঘন্টার মধ্যে প্রায় 17 ঘন্টা সিয়াম পালন করা রাশিয়ার মুসলমানদের ইফতারে দেখা যায় নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার, যেখানে রয়েছে গম, রাই, যব সহ নানা ধরনের শস্য, শুকনো ফল ও দুধ দিয়ে তৈরি অনেকটা পরিজের মতো খাবার কাশা। খাবারে ঝাল এড়িয়ে চলা রুশদের ইফতারের টেবিলে কাঁসা ছাড়াও দেখা যায় খেজুর সহ নানা ধরনের ফল। সেই সঙ্গে মিষ্টি প্রিয় রাশিয়ানদের ইফতারে থাকে নানা ধরনের পিঠা ও পেস্ট্রি। শীতপ্রধান এই দেশের ইফতারের মেনুতে অপরিহার্যভাবে থাকে নানা স্বাদের স্যুপ, কাবাব ও রুটি, যা দিন শেষে তাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি যোগায়। তবে রাশিয়ানদের ইফতারে পানীয়র মধ্যে তেমন বৈচিত্র্য দেখা যায় না, যেখানে সবসময় থাকে কাভাস্কি নামের ঐতিহ্যবাহী এক প্রকার পানীয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।